আধুনিক বিশ্বে আপনার স্কিন ডিজিজের জন্য কাঁচা হলুদ ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগের জন্য মেথি ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগের জন্য ঝিনুকের পাউডার ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগ দূর করার জন্য নিম পাতা, মেহেদি পাতা, অ্যালোভেরার জুস ব্যবহার করে। এই বিশ্ব এখন যখন এগিয়ে আসছে, তখন আমরা একটু একটু করে এগিয়ে আসতেছি। আমাদের দেশে কিন্তু হাজার বছর আগে ফিটকিরি, অ্যালোভেরা ছিল, কিন্তু আমরা তখন কি করতাম, কেটে গেলে, পুড়ে গেলে, ভেঙে গেলে, মুচকে গেলে একটু ফিটকিরির পানি ব্যবহার করতাম। আমাদের দেশে কিন্তু আগেও বরফ কল ছিল, আইসক্রিম ছিল, বরফ ছিল, আমরা কেটে গেলে, ভেঙে গেলে, মুচকে গেলে, থেতলে গেলে, পুড়ে গেলে কিন্তু বরফ আগে ব্যবহার করতাম না। এখন কিছুটা ব্যবহার করি, তাও একদম 100% মনে প্রাণে ব্যবহার করি না, কিন্তু আসলে এইসব ক্ষেত্রে কাঁচা হলুদ, নিম পাতা, মেহেদি পাতা, ফিটকিরি এবং বরফ একটা বিরাট ভূমিকা রাখে। এটা একটা বড় ধরনের ফার্স্ট এড, এটা 20% ফার্স্ট এড না, 30% ফার্স্ট এড না, এটা 50-50 ফার্স্ট এড, মানে অর্ধেক রোগটা সে সারাতে পারে। মাথায় কোনো কারণে ব্যথা হয়েছে বা বাড়ি লাগছে, রক্ত পড়তেছে, 1-2 ইঞ্চি কেটে গেছে, সেখানে চিলি ছাড়া আপনি যদি বরফ দেন, ফিটকিরি দেন, মেহেদি পাতা দেন, কাঁচা হলুদ বাটা দেন, আলহামদুলিল্লাহ সেটা ভালো হবে, চিলি লাগবে না। দিনে 2-3 বার করে দিতে হবে, দিয়ে দিয়ে আপনার জীবাণুটা দূর করতে হবে। এবং মাথার যে কোনো আঘাতের জন্য কাঁচা হলুদ একটা বিরাট ভূমিকা পালন করে, অ্যালোভেরা একটা বিরাট ভূমিকা পালন করে, নিম পাতা, মেহেদি পাতা একটা বিরাট ভূমিকা পালন করে। চিকিৎসা আছে হাতের কাছে, আমরা গ্রহণ করি না। হাজার হাজার বছর তো এদেশের মানুষদেরকে চিকিৎসা করছে কবিরাজরা, হেকিমরা, আয়ুর্বেদি, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারিজ, খাদ্য পথ্য, হোলিস্টিক মেডিসিন, ইন্টিগ্রেটেড মেডিসিন, নগ্নপদ ডাক্তার, এদেরকে আমরা একদিনে মাইনাস করে দিলাম, একদিন পুছে ঝেড়ে ফেলে দিলাম। এরা কোনো মানুষই না, এরা কোনো ডাক্তারই না, এদেরই সব সাইড খারাপ। আপনার ওষুধে যে বিভিন্ন রকম রিয়েকশন হয়, আপনি তো সেটা বলেন না, কিন্তু ন্যাচারাল খাদ্য, যেরকম পেঁপে থেকে যদি একটা ট্যাবলেট হয় সেটা আপনি বিরোধিতা করেন, নিম থেকে একটা ট্যাবলেটকে আপনি বিরোধিতা করেন, ডিসপিরুলিনা থেকে ট্যাবলেটকে আপনি বিরোধিতা করতেছেন, কেন আসেন না? সবাই আবার ফিরে যায় অরণ্যে। হাজার বছর আগে মানুষ কত নিরোগ ছিল, এত কি ডায়াবেটিস আমরা শুনছি, এত কি প্রেশার ছিল আগে, এত কি পেটে অসুখ ছিল আগে, এত কি বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস রোগ ছিল, এত জন্ডিস রোগ ছিল, এত মানুষের কি চুল পড়ে গেছে, এত মানুষের কি মাথা খালি হয়ে গেছে, এত দ্রুত কি আগের দিনে দাঁত পড়ে গেছে, এত দ্রুত কি এত চোখের অসুখ হয়েছে, এগুলো তো সব আসছে যারা আজকে কেমিক্যাল নিয়ে বড় বড় কথা বলেন, যারা কেমিক্যালের আশেপাশে চলেন। আবার দেখেন, চিন্তা করে দেখেন, আমি একজনের বড় বড় কয়েকজনের ডাক্তারের কথা জানি, তার সে নিজে বলছে যে আমি আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, আমার বাবা 2 টাকায় গ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসা করত। আরেকজন অনেক বড় মানুষ, সে বলছে আমার বাবা কবিরাজ ছিল, 2 টাকা করে করে আমি আজকে এত বড় চেয়ারে আসছি। আমরা তো আপনাদেরকে ভুলতে পারবো না, আমরা তো বাড়ির পাশে, ঘরের আঙিনা, রাস্তার ধারে ওষুধি গাছগুলোর কথা আমরা ভুলতে পারবো না, আমরা কোনো মতেই ভুলতে পারবো না আমার মায়ের চিকিৎসা। আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার মা 1 ফোঁটা মধু আমার মুখে দিছিল, সেই মধু দেওয়ার ফলেই আজকে আমি অনেক সুস্থ আছি, আজও আমি মধু খাই।